হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া একটি মুভি। এটির নাম হচ্ছে জন উইক চ্যাপ্টার 4। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 8.0/10। আর আপনি যদি জন উইকের বাকি তিনটি চ্যাপ্টার না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারবেন। আর অবশ্যই আগের তিনটি চ্যাপ্টার না দেখে এই ভিডিওটি দেখবেন না, তার কারণ এখানে বর্ণিত কোনো বিষয়ই আপনি তাহলে বুঝতে পারবেন না। আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি। মুভিটির শুরুতেই আমরা জন উইককে ফাইটিং প্র্যাকটিস করতে দেখি। আপনি যদি চ্যাপ্টার 3 দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, জন উইককে যখন উইনস্টন একটি গুলি করে নিচে ফেলে দিয়েছিল, তখন বাউরি কিং তাকে বাঁচিয়েছিল এবং বর্তমানে জন উইক বাউরি কিংয়ের আস্তানায় আছে। অপরদিক থেকে আমরা বাউরি কিংকে সেখানে আসতে দেখি। বাউরি কিং একটি স্যুট নিয়ে আসে, যেটি সে জনকে দেখায়। মূলত এই স্যুটটি হচ্ছে বুলেট প্রুফ স্যুট এবং সে এটি জনের জন্য এনেছে, তার কারণ সে এখন মিশনে বের হবে। এরপরে জনকে আমরা মরুভূমিতে কিছু সন্ত্রাসীদের পিছু করতে দেখি। মূলত এরা হচ্ছে এল্ডারের লোক। জন উইক তাদেরকে মেরে ফেলে এবং এরপরে সে এল্ডারের সামনে এসে উপস্থিত হয়। আগের পর্বগুলোতে আমরা আরেকজন এল্ডারকে দেখেছিলাম, কিন্তু এই এল্ডার পরিবর্তন হয়ে গিয়েছে, তার কারণ আগের এল্ডারটি মারা গিয়েছে। এল্ডার হচ্ছে হাই টেবিলের 12 জন সদস্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সদস্য। আর এখানে এল্ডার জনকে জানায় এখানে এসে জনের কিছুই হবে না, তার কারণ জন কিছুতেই মুক্তি পাবে না। এবং জন যদি ইল্ডারকে মেরে ফেলে তাহলে এই জায়গায় আরেকজন ইল্ডার চলে আসবে, সুতরাং ইল্ডারকে মেরে জনের কিছুই হবে না। এছাড়াও এল্ডার তাকে আরও জানায় জনের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু, কিন্তু এ সত্ত্বেও জন সেখানে এল্ডারকে গুলি করে হত্যা করে ফেলে। অপরদিকে নিউ ইয়র্কে আমরা হোটেল কন্টিনেন্টাল দেখতে পাই। এখানে আমরা হার্বিঙ্গার নামের একজন ব্যক্তিকে দেখি, যে একটি চিঠি নিয়ে উইনস্টনের সহযোগী চ্যারনের কাছে আসে। মূলত হার্বিঙ্গার হচ্ছে টেবিলের একটি মেসেঞ্জার, অর্থাৎ এই ব্যক্তি টেবিলের বিভিন্ন নিয়মকানুন ফলো করে এবং সেগুলো পালন করতে সাহায্য করে। এবং এরপরে উইনস্টনের সাথে দেখা করে সে নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টাল বন্ধের ঘোষণা দেয়। এটির একমাত্র কারণ হচ্ছে উইনস্টন জন উইককে সাহায্য করেছে। যদিও উইনস্টন জন উইককে গুলি করেছিল, কিন্তু এতে সে মারা যায়নি। এবং উইনস্টনকে 1 ঘন্টা সময় দেওয়া হয়, তার কারণ 1 ঘন্টা পরে এই হোটেল কন্টিনেন্টাল একদমই ধ্বংস হয়ে যাবে। এবং মার্কিস উইনস্টনকে দেখা করতে বলে। এরপরে উইনস্টন মার্কিসের কাছে যায়। মূলত মার্কিস হচ্ছে এমন একজন ব্যক্তি যে হাই টেবিলের 12 জন সদস্য এর অনুমতি নিয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছে। তাকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে সে যেন জন উইককে মেরে ফেলে। তাই বর্তমানে মার্কিসের কাছে সর্বোচ্চ পাওয়ার আছে এবং সে উইনস্টনকে জানায় সে হোটেল কন্টিনেন্টাল ধ্বংস করে দিচ্ছে, তার কারণ এই হোটেল কন্টিনেন্টালের সাহায্য জন উইক পেয়েছিল এবং সে জন উইকের সাথে জড়িত সমস্ত কিছুই ধ্বংস করে দিবে। এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টাল ধ্বংস করে দেয়। এরপরে মার্কিস উইনস্টনের সামনে আসে এবং সে গুলি বের করে চ্যারনকে মেরে ফেলে, কিন্তু সে উইনস্টনকে মারে না, তার কারণ উইনস্টনকে যদি সে বাঁচিয়ে রাখে তাহলে সবাই ভাববে উইনস্টন হয়তো প্রতারক এবং একজন কাপুরুষ হিসেবেই উইনস্টনকে সবাই চিনবে। অপরদিকে আমরা কেন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে একটি জায়গায় বসে আছে এবং সে তার মেয়েকে দেখছে। তার মেয়ে মূলত রাস্তায় ভায়োলিন বাজিয়ে টাকা উপার্জন করছে এবং তার মেয়ের নাম হচ্ছে মিয়া। এবং বলে রাখি, কেইন হচ্ছে অন্ধ এবং সে একসময় জন উইকের অনেক ভালো বন্ধু ছিল। কেইনকে ডেকে পাঠানো হয় মার্কিসের কাছে এবং এরপরে মার্কিস কেইনকে জোর করে জন উইককে মারার জন্য, কিন্তু কেইন মার্কিসকে জানায় সে এটি করতে পারবে না, তার কারণ সে এই কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে। তখন মার্কিস তাকে হুমকি দেয় যে সে যদি এই কাজটি না করে তাহলে তারা মিয়াকে মেরে ফেলবে। তাই নিজের মেয়েকে বাঁচানোর জন্য কেইন এই ব্যাপারে রাজি হয়। অপরদিকে আমরা আরেকটি হোটেল কন্টিনেন্টাল দেখতে পাই, যার নাম হচ্ছে ওসাকা কন্টিনেন্টাল। এই কন্টিনেন্টাল হোটেলের মালিক হচ্ছে শিমাজু কুজি এবং কুজি হচ্ছে জন উইকের অনেক ভালো একজন বন্ধু। এই হোটেলে আমরা একজন ব্যক্তিকে আসতে দেখি, যার নাম হচ্ছে নোবাডি, অর্থাৎ এখানে তার নাম মেনশন করা হয়নি। সে এই হোটেলে তার কুকুরটি নিয়ে আসে এবং একটি রুম বুক করে। এরপরে মিস্টার নোবাডি একটি জায়গায় বসে একটি বই খোলে, যেখানে আমরা জন উইকের
ডিটেইলস দেখতে পাই। মূলত এই ব্যক্তিটি অনেকদিন হলো জন উইকের উপরে নজর রাখছে এবং এই হোটেলে কুজিকে সাহায্য করে তার মেয়ে আকিরা। এবং আকিরা অনেক চিন্তায় আছে, তার কারণ নিউ ইয়র্কে হোটেল কন্টিনেন্টাল ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারে কুজি কোনো চিন্তাই করছে না এবং সে তার মেয়েকে রেখে ছাদের দিকে যায় এবং তার হোটেলের ছাদে আমরা জন উইককে দেখতে পাই। মূলত জন উইককে কুজি সাহায্য করছে তার কারণ কুজি জন উইককে অনেক ভালো বন্ধু মনে করে। অপরদিকে হোটেলের বাইরের দিকে মার্কিসের লোকদেরকে আমরা দেখতে পাই। সেখানে মার্কিস কুজি এর মেয়ে আকিরাকে তার বাবাকে ডেকে আনতে বলে। এরপরে আকিরা কুজি এর কাছে চলে আসে এবং সেখানে জন উইককে দেখতে পায় এবং জনকে দেখে সে অনেক রেগে যায়, তার কারণ জনকে যারাই সাহায্য করে তাদেরকে মৃত্যু বরণ করতে হয়। এরপরে কুজি সেখান থেকে বেরিয়ে পড়ে এবং জড়পথে সে তার লোকদেরকে প্রস্তুত হতে বলে, তার কারণ এইবার সামনে লড়াই শুরু হবে। এরপরে কুজি মার্কিসের লোকদের সামনে গিয়ে উপস্থিত হয়। তারা হোটেল কন্টিনেন্টালের সব জায়গায় খুঁজে দেখতে চায়, তার কারণ তারা খবর পেয়েছে এখানে জন উইক আছে। কিন্তু কুজি এখানে কিছুতেই তাদেরকে খুঁজতে দিবে না, যার কারণে সেখানে কুজি এর লোকদের সাথে মার্কিসের লোকদের ফাইট শুরু হয়ে যায়। সেখানে কুজি এর লোকেরা প্রথম দিকে ভালোভাবে লড়াই করছিল, তার কারণ তারা মার্শাল আর্টে অনেক পারদর্শী ছিল। কিন্তু তারা খুব সহজে পেরে উঠছিল না, তার কারণ মার্কিসের লোকেরা যে স্যুট পরে আছে সেগুলো বুলেট প্রুফ। কিছুক্ষণ পরে সেখানে মার্কিসের পাঠানো আরও কিছু ফোর্স চলে আসে এবং তাদেরকে দেখে কুজি পিছু হটতে বাধ্য হয়। এছাড়াও তাদের সাথে সেখানে কেইন এসে উপস্থিত হয়, তার কারণ সে নিজেও জন উইককে মারতে চায়। অপরদিকে ছাদে আমরা জন উইক এবং আকিরাকে দেখি এবং সেখানেও মার্কিসের লোকেরা অ্যাটাক করে দেয় এবং সেখানে জন উইক এবং আকিরা মিলে প্রত্যেকটি মার্কিসের লোকদেরকেই মেরে ফেলে। অপরদিকে আমরা কেইনকে দেখি যে এক প্রকারের বেল লাগিয়ে দেয় যেগুলোর মাধ্যমে সে শব্দ শুনে মানুষকে মারতে পারবে। অপরদিকে জন উইক এবং আকিরা ফাইট করতে করতে নিচের দিকে নেমে আসে এবং এক পর্যায়ে একটি গুলি লাগার কারণে আকিরা আহত হয়ে পড়ে। তখন সেখানে কুজি চলে আসে এবং সে তার মেয়েকে নিয়ে চলে যায় এবং সে জন উইককে স্টেশনের দিকে চলে যেতে বলে এবং এই শহর ছেড়ে দিতে। জন উইক সেখান থেকে বের হওয়ার জন্য রওনা হয় এবং পথে তার সাথে মার্কিসের লোকদের অনেক ফাইট হয়। সেখানে জন উইক কিছুতেই বের হতে পারছিল না এবং কিছুক্ষণ পরে সেখানে কেইনকে দেখতে পায়, তার কারণ কেইন সেখানে জনকে মারতে এসেছিল। এখানে কেইনের সাথেও জন উইকের অনেক ফাইট হয় এবং এক পর্যায়ে জন বুঝতে পারে কেইন অন্ধ, অর্থাৎ জন জানতো না কেইন অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরেও কেইনের সাথে জনের ফাইট হয় এবং এক পর্যায়ে কেইন জনকে মেরে ফেলতে নেয়। তখন সেখানে কেইনের দিকে গুলি করে মিস্টার নোবডি, তার কারণ জন উইককে মারার জন্য যে $20 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছে সে একাই সেটি নিতে চায়। এরপরে জন উইক যখন বাড়ির দিকে আসে তখনও মিস্টার নোবডি জন উইককে বাঁচায় এবং এরপরে মিস্টার নোবডি জন উইককে না মেরে তাকে ছেড়ে দেয়। তার একটিমাত্র কারণ হচ্ছে মিস্টার নোবডি অপেক্ষা করছে জন উইকের পুরস্কার মূল্য আরও বৃদ্ধি পাওয়ার। অপরদিকে আকিরা এবং কুজি যখন বাইরের দিকে বের হয়ে আসে তখন তাদের সাথে কেইনের দেখা হয়। এখানে আমরা জানতে পারি কেইন এবং কুজি দুইজনেও অনেক ভালো বন্ধু ছিল। এখানে কেইন কুজি এর কাছে জন উইক কোথায় গিয়েছে এটি জানতে চায়, কিন্তু কুজি এটি কিছুতেই বলে না এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে কুজি আহত হয়ে পড়ে, কিন্তু এরপরেও সে আবার লড়াই করতে যায় এবং শেষ পর্যন্ত কেইন তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এই কারণে আকিরা অনেক রেগে যায় এবং সেও ফাইট করতে চায়, কিন্তু কেইন তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি আর কাউকে হত্যা করতে চাই না। এরপরে আকিরা ট্রেনে উঠে আসে এবং সেখানে তার সাথে জনের দেখা হয়। জনকে আকিরা জানায় কেইন তার বাবা কুজিকে মেরে ফেলেছে এবং সে চায় জন উইক যেন কেইনকে মেরে ফেলে। অপরদিকে আমরা উইনস্টন এবং বাউরি কিংকে দেখতে পাই। তারা মূলত আবার এক হয়ে গিয়েছে, তার কারণ তাদের দুইজনেরই এক সংকটকাল চলছে, তার কারণ জন উইককে দুইজনই সাহায্য করেছিল এবং এখন থেকে তারা দুজন একসাথে জন উইককে সাহায্য করবে। অপরদিকে আমরা মার্কিসকে দেখি যে মিস্টার নোবডিকে ডেকে পাঠিয়েছে এবং মার্কিস মিস্টার নোবডি এর সাথে দেখা করে। এখানে খুব সম্ভবত মিস্টার নোবডি মার্কিসকে জানিয়েছিল জন উইক কোথায় আছে, যার কারণেই তারা ওসাকা কন্টিনেন্টালে পৌঁছাতে পেরেছিল। এখানে মিস্টার নোবডি মার্কিসের কাছে $20 মিলিয়ন চায়, কিন্তু এখনও জন উইককে খুঁজে পাওয়া যায়নি, যার কারণে মার্কিস সেটি দিতে নিষেধ করে এবং মিস্টার নোবডি এখানে $20 মিলিয়নের পরিবর্তে
23 মিলিয়ন দাবি করে, শুধুমাত্র জন উইকের খোঁজ দেওয়ার বিনিময়ে। এখানে মার্কিস অনেক রেগে যায় এবং সে মিস্টার নোবডি এর হাতের ভিতরে একটি চাকু ঢুকে দেয় এবং তাকে বলে, তুমি যদি চাকু বের করো তাহলে তুমি মারা যাবে, আর যদি হাত বের করো তাহলে তোমার সাথে আমার ডিল ফাইনাল হবে। যার কারণে ডিলটিকে টিকে রাখার জন্য মিস্টার নোবডি হাতটিকে সরিয়ে আনে। অপরদিকে একটি চার্চে আমরা উইনস্টনকে দেখি এবং সেখানে জন উইক আসে। এখানে জন উইক চ্যারনের মৃত্যুর কারণে অনেক দুঃখ প্রকাশ করে এবং উইনস্টন এখানে বলে চ্যারন তার অনেক ভালো বন্ধু ছিল এবং সমস্ত ভালো মানুষেরাই জন উইকের কারণে মারা যাচ্ছে। জন উইক উইনস্টনের কাছ থেকে এ সকল কিছুর জন্য মার্কিস দায়ী এটি জানতে পারে, যার কারণে সে মার্কিসের ঠিকানা নিয়ে তাকে মারতে যেতে চায়, কিন্তু উইনস্টন তাকে নিষেধ করে এবং উইনস্টন তাকে জানায় যদি সে মার্কিসকে মেরে ফেলে তাহলে তার পরিবর্তে আরও অনেকেই চলে আসবে। এত মানুষ চলে আসবে যে জন উইক সবাইকে মেরে এই সম্পূর্ণ সিস্টেমকে পরিবর্তন করতে পারবে না। এবং উইনস্টন এখানে জন উইককে একটি উপায় বলে দেয়, মূলত এটি হচ্ছে একটি পুরনো নিয়ম এবং এই নিয়মটি মানতে হাইটিবিল বাধ্য। এই নিয়মটি হচ্ছে জন উইক মার্কিসকে ডুয়েলে চ্যালেঞ্জ করবে। মূলত ডুয়েল হচ্ছে এমন একটি গেম যেটি চ্যালেঞ্জকারী সামনাসামনি বিভিন্ন প্রক্রিয়ায় খেলতে পারবে এবং সেটিতে যে জয়ী হবে তার কথা হাইটেবিল মেনে নেবে। কিন্তু এই চ্যালেঞ্জটি করতে হলে জন উইককে এই সন্ত্রাস পরিবারের সদস্য হতে হবে এবং বর্তমানে জন উইক কোনো পরিবারেরই সদস্য নয়, তার কারণ হাইটেবিল তার সদস্য হওয়ার যে টিকিট সেটি নষ্ট করে দিয়েছে। এবং এই কারণে জন উইক বার্লিনে চলে আসে। বার্লিনে একটি চার্চ আছে যার নাম হচ্ছে রুসকারোমা। মূলত এই চার্চে সে বেড়ে উঠেছিল, এই চার্চেই তাকে দত্তক নেওয়া হয়েছিল। সে এই চার্চে প্রবেশ করে এবং এই চার্চের প্রিস্ট তাকে দেখা মাত্রই গুলি করে ফেলে। জনের গায়ের স্যুট বুলেট প্রুফ হওয়ার কারণে তার কিছু হয় না, কিন্তু তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার গলায় দড়ি পেঁচানো এবং সামনে সে তার পালিত বোন কাটিয়াকে দেখতে পায়। মূলত কাটিয়া এবং জন দুজনেই দত্তক নেওয়া সন্তান এবং তাদের বাবাকে মেরে ফেলা হয়েছে এবং তাদের বাবাকে মেরে ফেলেছে হাইটেবিলের কারণেই। এবং এই কারণেই কাটিয়া জন উইককে মেরে ফেলতে চায় এবং তার টিকিটটিও নষ্ট করে দেওয়া হয়েছে। জন উইক এখানে ডুয়েল সম্পর্কে কাটিয়াকে জানায় এবং কাটিয়া জনকে জানায় সে তাকে পরিবারের সদস্য করবে যদি তাদের বাবার মৃত্যুর প্রতিশোধ জন নিতে পারে। তার কারণ হাইটেবিলের নির্দেশে কিলা হারকান নামক একজন ব্যক্তি তাদের বাবাকে হত্যা করেছে এবং কিলা হারকানকে যদি জন উইক মেরে উপযুক্ত প্রমাণ আনতে পারে তাহলেই তাকে পরিবারের সদস্য করা হবে। এই কারণে একজন ব্যক্তি জনকে কিল্লা হারকানের কাছে নিয়ে যায় এবং সেখানে একটি চিঠি সে জমা দেয় এবং সেই চিঠি মোতাবেক কাটিয়া জন উইককে কিলা হারকানের নিকট বিক্রি করে দিয়েছে এবং কিলা হারকানও জন উইককে মারতে চায়, তার কারণ জন উইককে মারলে সে অনেক মোটা অঙ্কের একটি পুরস্কার পেতে পারবে। কিছুক্ষণ পরে সেখানে আমরা কেইনকেও দেখতে পাই। মূলত কেইনও এখানে এসেছে জন উইককে মারতে, তখন সে তার মেয়েকে বাঁচাতে চায়। অন্যদিকে আমরা মিস্টার নোবডিকে দেখতে পাই যে চার্চের বাইরে আছে এবং সে মার্কিসকে জানায় জন উইক এখানে এসেছে। তখন মার্কিস তাকে জানায় জন উইককে হত্যা না করলে সে তাকে সম্পূর্ণ টাকা দিবে না এবং এখানে মার্কিস নোবডি এর সাথে বিশ্বাসঘাতকতা করে, যার কারণে হারকানের কাছে আমরা মিস্টার নোবডিকেও দেখতে পাই, তার কারণ সেও এখানে এসেছে জন উইককে মারার জন্যই। তাই জন উইককে কে মারতে পারবে এটি ডিসাইড করার জন্য কিলা হারকান সেখানে একটি তাস খেলার আয়োজন করে। এই খেলায় যে জয়ী হবে সেই ডিসাইড করবে কে জন উইককে হত্যা করবে। তাই নিয়ম মোতাবেক তাস খেলা শুরু হয়ে যায়, প্রত্যেকেই তাদের কার্ড প্রদর্শন করে এবং সর্বশেষে কিলা হারকান যখন তার কার্ড প্রদর্শন করে তখন আমরা দেখতে পাই তার চারটি কার্ডই একই রকম, অর্থাৎ কিলা হারকান এখানে জয়ী হয়ে গিয়েছে এবং এখানে কেইন এবং জন বুঝতে পারে কিলা হারকান এখানে চিটিং করেছে এবং সাথে সাথে সেখানে জন উইক কেইন এবং মিস্টার নোবডি ফাইট করতে শুরু করে। জন উইক কিলা হারকানের পিছু যায় তাকে হত্যা করার জন্য এবং ভিতরের দিকে কেইন এবং নোবডি বাকিদেরকে মারায় ব্যস্ত। জন উইক কিলা হারকানকে ধাওয়া করতে করতে একটি পার্টির ভিতরে ঢুকে পড়ে। সেখানে কিলা হারকান পালাতে না পেরে জন উইকের সাথে ফাইট করতে শুরু করে এবং এখানে আশ্চর্যভাবে কিলা হারকান জন উইককে অনেক পেটান পেটায় এবং এক পর্যায়ে তাকে নিচের দিকে ফেলে দেয়। কিন্তু এতেও জন উইকের কিছু হয় না, সে আবার কিলা হারকানের সাথে ফাইট করতে যায়। দ্বিতীয়বারেও
জন উইক অনেক মার খায়, কিন্তু শেষ পর্যন্ত জন উইক কিলা হারকানকে ফাইটে হারিয়ে দেয় এবং তাকে উপর থেকে নিচের দিকে ফেলে দেয় এবং এই কারণে কিলা হারকান সেখানে মারা যায়। এরপরে কিলা হারকানের একটি সোনার দাঁত জন উইক খুলে নেয় এবং সেই চার্চে চলে আসে। জন উইক কাটিয়া এর কাছে সেই দাঁত জমা দেয় এবং কাটিয়া বুঝতে পারে সে তার কাজটি করতে পেরেছে। এরপরে আমরা একটি পাত্র দেখতে পাই যে পাত্রের গায়ে তাদের পরিবারের লোগো আছে এবং সেই পাত্রটির ভিতরে গরম লোহা আছে এবং এখানে সেই গরম লোহার সাথে কাটিয়া এবং জন উইক হাত রেখে সেই পরিবারের সিল তাদের হাতে নিয়ে নেয় এবং সেই সাথে জন উইক এই পরিবারের সদস্য হয় এবং সে একটি ক্রেস্ট বা সিল পেয়ে যায় যেটির মাধ্যমে সে মার্কিসকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করতে পারবে। মূলত ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করতে যে পত্রটি পাঠানো হবে সেখানে এই পরিবারের সিল মোহর দরকার পড়বে এবং সেটি সে পরিবারের সদস্য না হলে পাবে না। এরপরে আমরা উইনস্টনকে দেখি যে জন উইকের সেই প্রস্তাবটি নিয়ে মার্কিসের কাছে এসে উপস্থিত হয়। এখানে উইনস্টন মার্কিসকে জন উইকের চ্যালেঞ্জ সম্পর্কে বলে এবং এটিও জানায় জন উইক এখন একটি পরিবারের সদস্য। মার্কিস এখানে সহজে ডুয়েল করতে চায় না, তখন সে জন উইককে দেখে ভয় পায়। সে চায় পুরনো সকল নিয়মকানুন সে পরিবর্তন করে ফেলবে যেন তাকে এই ডুয়েলটি করতে না হয়। কিন্তু এখানে উইনস্টন একটি চালাকি করে যে সে মার্কিসকে বোঝানোর চেষ্টা করে আগে আরও যত মার্কিসরা ছিল তাদেরকে কেউ খুব একটা চেনে না, তখন তারা খুব বড় কিছু একটা করতে পারেনি। কিন্তু জন উইককে প্রায় সবাই চেনে এবং মার্কিস যদি জন উইককে ডুয়েলে হারাতে পারে তাহলে এই মার্কিসকে সবাই মনে রাখবে এবং প্রভাবপতি প্রতি এর লোভে মার্কিস এই ডুয়েলে রাজি হয়। এরপরে জন উইক মার্কিসের সাথে দেখা করতে আসে এবং এখানে জন উইক সর্বপ্রথম তার হাতে থাকা সেই চিহ্নটি দেখায় এবং সেখানে উপস্থিত হারবিঙ্গার সবাইকে বসতে বলে এবং তাদেরকে নিয়মকানুন বুঝিয়ে দেয় এবং এই খেলাটি কোথায় হবে, কিভাবে হবে এগুলো সিলেক্ট করা হবে একটি কার্ডের মাধ্যমে এবং এই কার্ডের মাধ্যমে সিলেকশন হয় যে পাহাড়ের উপরে থাকা একটি চার্চে দুটি বন্দুকের মাধ্যমে তারা ডুয়েল করবে। কিন্তু এখানে মার্কিস এতই ভীতু যে সে নিজে ডুয়েল না করে কেনকে তার প্রতিনিধি হিসেবে এখানে জয়েন করায়। এরপরে জন উইককে আমরা স্টেশনে বসে থাকতে দেখি এবং তার কাছে বাউরি কিং এবং উইনস্টন আসে। এখানে বাউরি কিং জন উইককে শেষ লড়াইয়ের জন্য নতুন আরেকটি স্যুট এবং কিছু উন্নত মানের গান দেয়। অপরদিকে আমরা মার্কিসকে দেখতে পাই যে আশঙ্কায় আছে জন উইক হয়তো তাকে হারিয়ে দেবে এবং এই কারণে সে একটি প্ল্যান ঠিক করে। সেই প্ল্যান অনুসারে সে জন উইককে সেই চার্চ পর্যন্ত পৌঁছাতে দেবে না। এর কারণে সে জন উইকের উপরে যে পুরস্কার দেওয়া ছিল সেটির মূল্য বৃদ্ধি করে দেয়। সে জন উইকের উপরে $26 মিলিয়ন যেন শহরের সকল গুন্ডারাই তার পিছনে লেগে যায় এবং তাকে হত্যা করে ফেলে এবং এই বিষয়টি রেডিও এর মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে রেডিও এর সিগন্যাল শুধুমাত্র সন্ত্রাসীরাই জানে। অপরদিকে বাউরি কিং এবং উইনস্টন একটি স্পিডবোর্ডের মাধ্যমে জন উইককে এগিয়ে দিচ্ছিল এবং এখানে জন উইক তাদেরকে জানায় যদি জন উইক মারা যায় তাহলে তার কবরের উপরে যেন তারা লেখে লাভিং হাজব্যান্ড এবং এরপরে জন উইক শহরের দিকে বেরিয়ে পড়ে সেই চার্চের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু জন উইককে বিভিন্ন গুন্ডারা এটা করে দেয় তার কারণ মার্কিস তার উপরে অনেক বড় অঙ্কের একটি পুরস্কার রেখে দিয়েছে এবং এখানে জন উইকের সাথে তাদের অনেক ফাইট হয় এবং জন উইক অনেক কষ্টে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু কিছুদূর যেতেই মার্কিসের লোকেরা তাকে গাড়ি এর মাধ্যমে ঘিরে ফেলে এবং রাস্তার মাঝেই জন উইকের সাথে মার্কিসের লোকদের অনেক ফাইট শুরু হয়। মিস্টার নোবডি সেখানে এসে উপস্থিত হয় এবং সে জনকে বাঁচাতে শুরু করে, তার কারণ সে নিজেই জনকে মারতে চায়। জন উইক সেখানে বেঁচে যায় এবং একটি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে জন উইক একটি বাড়ির কাছে গিয়ে উপস্থিত হয় এবং সেই বাড়ির ভিতরে ঢুকতেই সেখানেও অনেক গুন্ডারা ছিল যারা জন উইকের উপরে অ্যাটাক করে দেয়। সেখানে মিস্টার নোবডি মার্কিসের সাথে কথা বলছিল এবং মার্কিসকে সে জন উইকের পুরস্কার মূল্য আরও বৃদ্ধি করতে বলে, যদি সে বৃদ্ধি না করে তাহলে মিস্টার নোবডি জন উইককে মারবে না। যার কারণে বাধ্য হয়েই মার্কিস এখন জন উইকের পুরস্কার মূল্য $40 মিলিয়ন করে দেয়, যার কারণে সেই বাড়িতে আরও অনেক সন্ত্রাসীরা ঢুকে পড়ে এবং জন উইকের উপরে অ্যাটাক করতে শুরু করে। জন উইক সেখানে অনেকক্ষণ ফাইট করে এবং এক পর্যায়ে তার সাথে মিস্টার নোবডি এর ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে জন উইক মিস্টার নোবডিকে মেরে ফেলতে নেয়। তখন অন্যদিক থেকে মার্কিসের একজন ব্যক্তি
তাদেরকে গুলি করতে নেয়। তখন সেখানে মিস্টার নোবডি এর কুকুরটি সেই ব্যক্তি এর উপরে অ্যাটাক করে। তখন সেই ব্যক্তিটি সেই কুকুরটিকে মারতে নেয়। তখন জন উইক সেই ব্যক্তিটিকে মেরে মিস্টার নোবডি এর কুকুরকে বাঁচিয়ে দেয়। যেহেতু মিস্টার নোবডি তার কুকুরকে অনেক ভালোবাসত এবং তাকে জন উইক বাঁচিয়েছে, যার কারণে সে জন উইককে ছেড়ে দেয়। জন উইক সেই চার্চের সিঁড়ি এর কাছে এসে উপস্থিত হয়। যেহেতু সেই চার্চটি পাহাড়ের উপরে, যার কারণে জন উইককে অনেক দূর উঠতে হবে, কিন্তু সেই প্রত্যেকটি সিঁড়িতেই সন্ত্রাসীরা তাকে মারার জন্য দাঁড়িয়েছিল। জন উইক সন্ত্রাসীদের সাথে লড়াই শুরু করে এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে নেয়। শেষ পর্যন্ত সে মার্কিসের লোকদের সামনে এসে উপস্থিত হয় এবং তারা তাকে মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় এবং জন উইক সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একদম নিচে এসে পতিত হয়। তখন সেখানে কেইন এসে উপস্থিত হয়। কেইন জনকে সেখান থেকে তোলে এবং তারা দুইজনে মিলে সেই সন্ত্রাসীদের সাথে ফাইট করতে শুরু করে এবং কেইন এখানে জনকে সাহায্য করে পৌঁছাতে। এখানে জনকে একজন যখন মারতে নেয়, তখন নোবডি তাকে গুলি করে মারে। তখন নোবডি অনেক খুশি হয়েছে, তার কারণ জন উইক তার কুকুরকে বাঁচিয়েছে। এইভাবেই কেইন এবং নোবডি এর সহায়তায় জন উইক সেই চার্চের কাছে গিয়ে উপস্থিত হয় সময় মতো এবং এরপরে কেইন এবং জন প্রস্তুত হয় দুটি গান নিয়ে লড়াই করার জন্য। তারা দুজনেই একে অপরের থেকে 30 পা দূরে গিয়ে উপস্থিত হয় এবং এরপরে হারবিঙ্গারের কথা মতো তারা একে অপরকে শ্যুট করে। প্রথমে তাদের দুজনেরই হাতে গুলি লাগে, যার কারণে তারা কেউই মারা যায় না এবং তারা 10 পা করে একে অপরের দিকে এগিয়ে আসে এবং ঠিক একইভাবে হারবিঙ্গারের কথা অনুযায়ী তারা আবার গুলি করে। এইবারে কেইনের পেটে গুলি লাগে এবং জনের কাঁধে গুলি লাগে, যার কারণে কেউই মারা যায় না এবং তারা আবার 10 পা সামনের দিকে এগিয়ে আসে এবং এইবারই ডিসাইড হবে কে বেঁচে থাকবে এবং কে মারা যাবে। এবং এইবারে হারবিঙ্গারের কথা মতো তারা একে অপরকে গুলি করে, কিন্তু আমরা লক্ষ্য করতে পাই জন উইক গুলি করার আগেই কেইন তাকে গুলি করে নিচে ফেলে দেয় এবং এখানে কেইন জিতে যায় এবং জন উইক সম্পূর্ণ মারা যায় না, যার কারণে মার্কিস একটি গুলি নিয়ে প্রতিনিধি হিসেবে জন উইককে গুলি করতে যায়। তখন উইনস্টন মার্কিসকে বুঝিয়ে দেয় সে গুলি করতে পারবে না, সে অনেক বোকা, তার কারণ জন উইক তার গুলিটি এখনো চালায়নি। মূলত তৃতীয় রাউন্ডে যে গুলি করার কথা ছিল সেখানে কেইন গুলি করলেও জন উইক করেছিল না, যার কারণে মার্কিস চতুর্থ রাউন্ডের কোনো গুলি ব্যবহার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তৃতীয় রাউন্ডে কেইন এবং জন উইক দুইজনেই তাদের গুলি ব্যবহার না করে, যার কারণে এখানে জন উইক মার্কিসের মাথায় শ্যুট করে দেয় এবং মার্কিসকে মেরে ফেলে, যার কারণে এখানে জন উইক জয়ী হয়ে যায় এবং শর্ত মোতাবেক জন উইক স্বাধীন হয়ে যায় এবং উইনস্টনকে তার নিউ ইয়র্কের কন্টিনেন্টাল ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি কেইন তার মেয়ে মিয়াকে ফেরত পেয়ে যায়। সবাই সেখান থেকে চলে যায় এবং আমরা জন উইকের অবস্থা অনেক খারাপ দেখতে পাই। জন উইক উইনস্টনকে বলে উইনস্টন যেন তাকে তার বাসায় রেখে আসে, কিন্তু কিছু দূর এগোতেই জন উইক সেখানে বসে পড়ে এবং কিছুক্ষণ পরে জন উইক মাটিতে পড়ে যায় এবং জন উইক মারা যায়। এরপরে সিন শিফট হয় এবং আমরা জন উইক এবং তার স্ত্রী এর কবর দেখতে পাই এবং এখানে জন উইকের কবরের উপরে লেখা আছে লাভিং হাজব্যান্ড। এরপরে পোস্ট ক্রেডিট সিনে আমরা মিয়াকে দেখতে পাই যে আগের মতোই ভায়োলিন বাজাচ্ছে এবং অপরদিকে কেইন তার মেয়ে এর সাথে দেখা করার জন্য ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমরা কুজি এর মেয়ে আকিরাকে দেখতে পাই যে কেইনের দিকে এগোচ্ছে এবং তার হাতে একটি চাকু আমরা দেখতে পাই এবং এর মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।